Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. প্রশংসা আল্লাহর জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তি যারা অসুস্থ হয়ে পড়ে আছেন এদের সুসংবাদ। عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك الموكل به اكتب له مثل عمله إذا كان طليقا حتى أطلقه أو أقفته إليه. আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা ভালোভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে অতঃপর সে অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে বলা হয় ফেরেশতাকে, যে ফেরেশতা আমলনামা লেখেন, যে তাকে বলা হয় তিনি যে ভালো অবস্থায় যে আমলগুলা করত এখন অসুস্থতার কারণে সে যেহেতু করতে পারে না, বন্ধ রয়েছে, এজন্য তার অসুস্থতার কারণে যে আমলগুলা বন্ধ হয়ে আছে তার নাম আমলনামায় লিখতে থাকো। আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে উঠে নেন, মৃত্যু নিয়ে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাফ করে দেন, জি। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বাল নিয়েছেন, শারহ সুন্নাহ গ্রন্থে হাদিসটি এসেছে, সহিহ আত-তারগিব গ্রন্থে হাদিসটি এসেছে 3421 নম্বর হাদিস। আনাস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اذا ابتلي المسلم ببلاء في جسده قيل للملك اكتب له صالح عمله الذي كان يعمل فإن شفاه غسله وطهره وإن قبضه غفر له ورحمه. أنس بن مالك থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মুসলিম ব্যক্তিকে বিপদ আপদে মুসিবতে ফেলেন, তার শরীরে কোনো অসুস্থ হয় বা এরকম কিছু হয়, ফেরেশতাকে বলা হয় যে তার জন্য লেখো যে সৎ আমলগুলা সে সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, সে অসুস্থতার কারণে যেগুলা করতে পারে না তার আমলগুলা লেখো। আল্লাহ সুবহানাহু তাআলা যদি তাকে এই অসুস্থতা থেকে শেফা দান করেন তাহলে তাকে পবিত্রতা করেন এবং তাকে পাকশাক করে নেন এবং তার যে গুনাহগুলা রয়েছিল সেগুলো আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দেন। আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা তার মৃত্যু নেন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাফ করে দেন এবং তার প্রতি রহম করেন, হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল নিয়েছেন, ইবনে আবি শাইবা তার গ্রন্থে নিয়েছেন, শারহ সুন্নাহ গ্রন্থে এসেছে, ইরওয়াউল গালিল সহিহ আত-তারগিব গ্রন্থে হাদিসটি এসেছে 3422 নম্বর হাদিস। আজি সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমরা অসুস্থ হয়ে পড়ে আছি এদের সুসংবাদের হাদিস দুটো আমরা শুনলাম, তাহলে বিষয়টি জানা দরকার যে যারা সুস্থ অবস্থায়, যে ব্যক্তি সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী ভালোভাবে করতেন, যারা যে পুরুষ মানুষ ইবাদত বন্দেগী দেখা যায় যে তার অসুস্থের পূর্বে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়ার চেষ্টা করত এবং অন্যান্য ইবাদত বন্দেগীগুলা দেখে শুনে বা ইবাদত ঠিকভাবে ঠিকভাবে ইবাদত বন্দেগী করত, হালাল হারাম থেকে বেঁচে থাকতো এবং যে আমলগুলা ভালো আমলগুলা করত। আর অসুস্থতার কারণে তার শারীরিক অসুস্থতা বা কোনো সমস্যা আরও অসুখ যেগুলো রয়েছে এর কারণে যদি না করতে পারে, অসুখ তার বাধা হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাকে বলে দেন যে ফেরেশতা আমলনামা লেখে যে সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, এই অসুস্থ অবস্থায় তাকে আমলনামাগুলা তার জন্য লেখা হয় আর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জি লেখা হয় এবং তাকে তার পাপগুলা মোচন করা হয় পাপ মোচন করা হয় আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা তার মৃত্যু নিয়ে নেন অসুস্থ অবস্থায় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে maaf করে দেন এবং তার প্রতি রহম করেন তাই আমরা যারা অসুস্থ হয়ে পড়ে আছি এর আমরা অনেক সময়তে কষ্ট ভোগ করছি এখন বর্তমানে মানুষকে বেশিরভাগ মানুষ ডায়াবেটিস তারা বেশিরভাগই আপনার এবং ক্যান্সারে অসুখে আমরা অনেকে বিভিন্ন ভাবে আমরা রোগে অসুখে আমরা জর্জরিত তাই যারা অসুখ বিষয়ে জর্জরিত রয়েছেন আপনাদের জন্য সুসংবাদ যে আল্লাহ সুবহানাহু তাআলা হতে পারে অসুখ দিয়েছেন আপনাকে যে আপনার পাপগুলা মোচন করে দিবেন পাক শাক করে দিবেন এবং পাপ আপনার পাপগুলা মোচন করে দিয়ে পাক পবিত্র তিনি করবেন এবং যেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মৃত্যু নিয়ে নেন তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন এবং আপনার প্রতি রহম করবেন তাই আমরা যখন সুস্থ থাকব সুস্থ অবস্থায় আপনার উপর হজ ফরজ হলে ঠিকভাবে হজটা আদায় করে নিন আপনার উপর সিয়াম ফরজ থাকলে ঠিকভাবে সিয়াম আদায় করে নিন সালাত যদি আপনার উপর ফরজ হয় সালাত ঠিকভাবে আদায় করে নিন মানুষের কাউরির কেউ যদি আপনার কাছে কিছু পায় তাহলে সেটা আদায় করে নিন অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করেন হালাল হারাম মেনে চলুন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার জন্য চেষ্টা করুন অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করুন আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم